আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নাম তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, পাথরেই কারবা হাত দেখে বারবা, বোঝান নিজের বাহাদুরি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। পুরান ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। বাঁচারই সন্ধানে চলছে জীবন, খোঁজে না সে যে তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, জহুরালী জহুরি। ওইচে এখন আর এরকম ঢং করন লাগবে না, কি করবি শাশুড়ি কো একলা। আমার না বহুত বড় মিস্টেক হয়ে গেছে গা, আমার জীবনে এত বড় মিস্টেক হইব আমি চিন্তাই করবার পারি নি কা। আরে কি কইবি, খুইলা কস না কে। আর এদিকে আমার টাইম শর্ট, আমার এখন এক চট চুন্নির লগে কাজে করতে হইব। আজকে চুন্নির একদিন আর আমার যে কয়দিন লাগে। খুব তো বড় সাহস, আমার না জানলে ফুসকা খাইতে যায়। আমার মেজাজ কিন্তু একটু করে বাইরে যেতে চাম মজা। আমার কি এর তো ঠেকা পড়ছে। হ্যাঁ ফেরার খান ঘর আছে না, যাক না ওখানে কি শরবত খা, এইখানে আছে খেলা। আরে বল শর্মা, তুমি সব কি কইতাছো, আমি তো কিছুই বুঝা পারতাছি না। বুঝবার পারতাছেন না, ছি আপা জানছি। তুই না আসলে একটা বেকুব আছোস, পুরা মহিলা বেকুব। কেউ মরলে জন্মে লিখে কানা ঘুষা হয়নি, তাইলে কি কারো চান্দিতে ঠাড়া পড়ছে নি। হারুন চাচা ইয়ার কাহিনী ধরা পড়ে গেছে গা, আর সেটা ধরছে কাঠায় জানোস। বাচ্চা কসাই আমাদের না দেখতে দেখতে আমার সাইফুল্লা মনে হয় হুগে কাট হয়ে গেছে গা রে। মুখের মধ্যে মনে হয় লম্বা লম্বা তারি লইয়া মহল্লার 29 চক্কর কাটতাছে। আমি ঠিক কইছি না রে আলমাচি? কচু কইছো কচু। আর আমি বেটি লগে দেখা করি, ওর লগে আমার কথা আছে, আমি প্রকৃত ঘটনা জানবার চাই। কোনো কাম নাইকা। না না আমার সব জানুন লাগবো। তার চাইতে তা যে নূর জানরে খবর দেই, হ্যারে দিয়ে খোঁজ লাগাই। কোনো কাম নাইকা, খামো খামো হলে কথা ছড়াইব। আমগো পুরো ব্যাপারটা একটু একটু কইরা ধামা চাপা দেওয়ার লাগবো। আম্মা জান তুমি আমারে খালি একটু টাইম দাও, আমি পুরো ব্যাপারটা একের উল্টায় ফেলাম, তখন দেখবা সবতেই ওই মহিলার দোষ দিতাছে। পারবি? পারুম না কালা। রুকের ব্যাপার পত্রিকা ছড়াই দিবে রাখে। আমার বিশ্বাস হয় না। আমারও বিশ্বাস হয় না মা, মনে হয় গুজব ছড়াইতেছে। হারুন বেড়ে তো তোর আব্বা জানে, আর আমি বহুত বছর ধরে চিনি, তোর আব্বা জানে ছোটবেলার বন্ধু। আরে এমন কিছু হলে তো তোর আব্বা জানে পয়লা জানতো। আমিও ঠিক এই কথাটাই কইছি চুনিরে, মাগার হ্যাঁ তো কিছু বুঝবার চায় না, উল্টা আমারে উল্টা সিধা বুঝাই দিয়া চলে গেল। ভাবছি একদিন বাইরের বাসে যাবো, বহুদিন যাই না, নিজে কানে গিয়া হুই নাই। মাগার মহলে তোর এটা গেছে গা। হ্যাঁ এটা তো আমি উঠছি, তাহলে বিট্টু বলে রেখে ঠাই। আমি কবে পারব না, ওইব কার বলা, মহল্লার সবচেয়ে বিট্টুরে চিনে, অনেক দিন আইবার দেখছি। আজব কথা, বিট্টু না পিট্টু মহল্লা আইবারই পারে, এই বাচ্চা বলাবো না। আরে এত কথা কো অনেক কি আছে। এই কথাটা তোমার ওই জ্ঞানী মাইয়ারে গিয়ে বুঝাও, হ্যাঁ তো সারা বান্ধবী মহলে এই কথা ছড়াই বাড়ি গেছে। হ্যাঁ আমাকে তাজিন ও জাহান কইলো, এর মধ্যে একটা গাপলা আছে। কি গাপলা আছে বাঙ্গা কয় নাইকা, ওই মহিলা বলে স্বামী নাইকা। এখন হারুন ভাই ওই মহিলার পোলারে বহুত পেয়ার করে। খেলা পেয়ার করে আম্মা জান? আরে করবারই পারে, এটা লো এত কথা কোনো কি আছে। বাচ্চা নাকি তারা হাতে নাতে ধরছে। আমি কিছুই বুঝে পারতেছি না,
দিই তোর আব্বা জানলে কথা কই দিই তাই কিছু জানি নি তাই ভাবি সব বলে খুব কান্নাকাটি করতেছে এই কথাটা আমার লাগবাই কইছি আম্মা জান আমার কোন ঘটনাটা হচ্ছে ছি ছি এই বয়সে কি এরকম কাম কেউ করে আর যা তুমি নিজের কামে যা তো এই সব আজারের বিষয় নিয়ে আর আলোচনা করার কাম নেই কা যা এটা আপনি কোন কাম করলেন আব্বা জান আম্বো কথা আপনি একটু ভাবলেন না আরে দূর যা আর তোরা তো আমার হুগনা মুড়িচের মতন পাটার মধ্যে ফালাইয়া পুতা দিয়া গজন শুরু করছ আমি যে কই আমার কথা কি কেউ হনস না কি বিশ্বাস করবা যাস না আরে আসল কাহিনী তো এটা না আসল কাহিনী তো অন্য এখন আপনি উল্টা সিধা কইলি আমরা বুঝবো মহলের মধ্যে কত শরমের কথা হ্যাঁ কি দোষ সব দোষ তো আমার আমার কপালে আমি তো এইসব আন্দাজ করবার পারি নাই কে আম্মা জান তুমি এত মন খারাপ করো না তো দরকার হলে আমরা হগলি বাড়ি ছেড়ে চলে যাবো গা তারপর তোমার এই কষ্ট আমি দেখবার পারু না আরে সব পিস গিলা গেছে তোমার গুন্দর পোলায় বাদশাহ হরাম জাদায় আমি তোমাকে বারবার কইতাছি আমার কোনো দোষ নাই কা খবরদার আমার পোলারে কোনো দোষ দিয়েন না আপনি তো শাক দিয়া মাছ ঢাকনার চেষ্টা করতেছেন মাছের গন্ধ তো ঢাকা যাইব না হাঁচা কোনোদিন চাপা থাকে না সবকিছু খুঁজে বের করছে নাহলে তো আমরা কিছুই জানতাম না জান বালা কইরা জান মাইরা জিয়েরা গলা গলে দইরা বালা কইরা জান যা ইচ্ছা তাই কর গলার মধ্যে ঢোল বাইন্দা মহল্লার মধ্যে ঢোল দিয়ে বেড়া আমার যা খুশি আমি তাই করব আমার যা খুশি আমি তাই করব দিইটা নাকি করে আমারে ও মামা ও মা অদিলাফুস তোর আব্বা জানে এটা কি হয়ে গেল হ্যাঁ ওয়াল্লা এখন আমার কি হইব আমার এখন কি হইব আল্লাহ ওয়াল্লা আমি এখন কি করব কি হলো না জানের ফোন অফ কেলা হাই না জলদি কয়া ফেলা তয় তার আগে একটু দম লাগালো একটু জিরালো জিরানার টাইম নেই কে সাইফুল্লারে ফুপুজান দেখছে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেছে বেচারা সাইফুল্লা হের কি দোষ হের মনটা চায় না আমার একবার দেখতে আমার একবার দেখুন এর লেখা হের কি আকুতি ফুপুজান এটা বুঝবার পারে না আম্মা জানে সাইফুল্লা দেখছে তো কি হয়েছে কি হয়েছে মানে ফুপুজান আমার ডাইকে লয়ে কইছে এরম যদি চলতে থাকে না আমারে আমার আব্বা আমার কাছে পাঠাই দিব মাগার যাওয়ার আগে আমার একটা কিছু করবার লাগবে আম্মা জেনে কিন্তু বহুত কড়া আছে জুবান দিয়ে একবার যে কথা কইছে হেডা কিন্তু হ্যাঁ করেই ছাড়ব তাহলে আমি এখন কি করব সাইফুলের লগে কথা কম না তাহলে চল এখনই লাগ এখন যাবি হ এখনই যাব আমার মাথায় একটা প্ল্যান আছে কি প্ল্যান যদি দেখি ফুপু জানলে দিয়া কোনো কাম হইতাছে না তাহলে আমি সাইফুলের লগে ভাগে যাব খাইছে রে কসকি কসকি আস্তাগফিরুল্লাহ এই কাম ভুইলাও করিস না তার চাইতে বরং আমরা এখন সাইফুলের লগে কথা কয়ে একখান বুদ্ধি বের করি আচ্ছা আগে দেখি মাগারা আমি কইলাম সাইফুলের ছাড়া বাঁচুম না কয়ে দিতেছি ওই যে আগে ল সাইফুলের কাছে যা লই প্যার কিয়া তো ডর না কিয়া জব প্যার কিয়া তো ডর না কিয়া প্যার
মাগা ফন্দিটা কি হ্যাঁ কি হয়েছে খালি ক পোলাপান সাইজ করা আমার লাগা কোনো ঘটনাই না খালি কেমতে সাইজ করতে হবে খালি ক কষ্ট শরীর থেকে হাড়িগুলো আলাদা আলাদা করে দিবার পারুম বুঝছস তওবা তওবা আল্লাহ না করুক আমি কি কইতেছি তুই কি বুঝতেছস হ্যাঁ এই সাইজ সেই সাইজ না তাহলে কেমন সাইজ আরে ওগো দুইজনের রাস্তাতে গন্ডগোল পাকায় গেছে গা দুইজনের প্রেমের কাটা অন্যদিকে চলে গেছে গা সোজা গোবা পাতাছিল বেশি গুটলি পাকাইতাছে ফুপু জান আমার আর সাইফুলের প্রেম কি লাগে জানো সে সহ্য করবার পারতাছে না আচ্ছা এক কাম করুন জানা তো গো বাইতে জিন আছে জিন কিন্তু সব করবার পারে হে চাইলে খালা জানের মাথার ভিতর দুই কা সব ঠিক করে দিবার পারে ওই বেগম মাসি তোর মাথা কি স্কু সব পেচ ঢিকা গেছে নি জিনে লাগে আমি কথা কমু কেমনে আমি কি জিনরে দেখছি নি আর আব্বা জানারও যদি বুঝবার পারে যে লাইলি এই কাহিনী করতেছে তাহলে তো লাইলির সোজা গ্রামের বাড়িতে পৌঁছবে এইটা অবশ্য ঠিক কইছস তাহলে কি করণ যায় আরে এই লাগেই তো সাইফুলের লাগে কথা কইবার যাইতাছি প্ল্যান বানাইবার যাইতাছি সাইফুল রে কমু আম্মা জানের পা ধরা মাপ চাইতে আর আমগো লালি রে চাইতে ডিরেক্ট অ্যাকশন বুঝছস এই জমানায় ডিরেক্ট অ্যাকশনের বিকল্প নাই কা খালা জান রাজি হইব তো আম্মা জানে যদি রাজি না হয় তো আমার কাছে অন্য পথ ভি আছে সাইফুল আর লালি রে কমু অনশনে বয়ে যাইতে দরজার সামনে দুজন না খায়া সারা দিন রাত বসে থাকবো অনশন করব আমি আর সাইফুল বাড়ির সামনে বসে থাকব তারপরেও যদি খালাজান রাজি না হয় দরকার হলে না খায়া থাকব না খায়া থাকতে থাকতে শুয়ে দেয়া যাব প্রেমের লেগা দরকার হলে শহীদ হব তারপরে মহল্লাতে স্মৃতিসৌধ হইব আমগোর প্রেমের স্মৃতিসৌধ আহা বুঝছি এখন আর তো চাপা পিটানোর দরকার নাই চলেন সাইফুলের কাছে গিয়ে জি একটা প্ল্যান করি ওই আমি লগে যাব আমি থাকলে বি সাইফ করা সহজ হয়ে যাইব গা দরকার হলে সাইফুলার গলার টুটি চাইপা ধরু বুঝছি বুঝছি এখন আর টুটি চাইপা ধরনের কোনো কাম নাই কা আপনি আপনার কামে যান দরকার হলে আমি আপনাকে কল করুন না ঠিক আছে ওই যাব বাইতে যান সারা দিন এরকম করে টই টই করে ঘুরে বেড়ান যান বাইতে গিয়ে ঘুমান যাইতাছি সাইফুল ভাইজান তুমি কি বুঝবার পারছো এখন কাহিনী কত প্যাচ খেয়ে গেছে শুধু কি কাহিনী প্যাচ খেয়ে গেছে গিট্টু লেগে গেছে গা অন যদি গিট্টু ঠিক মতো করতে পারো তাহলে ঠিক আছে আর যদি না পারো তাহলে কেচি দিয়ে কাজ করে কাটতে দিন কি কইতাছো সেই সব আমি তো কিছুই বুঝবার পারতাছি না কাজ করে কেচি দিয়ে গিট্টু কেটে ফেলামো মানে হইতেছে সাইফুলের নিয়ে ভাগ্য যাবে দেখো এত পাগল শেষে আরো বেশি ব্যস্ত লাগে পালাই যাবো কই আর বাড়িতে নিয়ে গিয়ে উঠলে আমার আব্বা জান আমারে লৌড়াই দেবো আরে লৌরনিতা আমিও খামু এত টেনশনের কি আছে আমি ভাঙা ভাগের মধ্যে নাই কা আমি কি চোর নাকি যে ভাইগে যামু আমিও সাইফুল ভাইজনের লগে একমত এনে ভাইগে যাও না কোনো কাম নাই কিছু করলে বীরের মতো কো নয় আলেকজান্ডার হবো নয় নেপোলিয়ন হবো কিন্তু ভাগা ভাগের মধ্যে আমি নাই আমি প্রেমের লেগে সব করবে পারো মানুষ বি খুন করবে পারো আরে তুই তো দেখতেছিস ডাকাত হয়ে যাই তো সুস্কার এখন করবি আচ্ছা আজারে পাসাল বন্ধ করো তো এখন কি করণ যায় এই চিন্তা করো আর কিছুই করণ যায় না আচ্ছা পান না তাজে নূর জানার লাট ভাড়ি দলে কেমন তাগর লোকে তো জোরি চাচার একটা ভালো সম্পর্ক আছে এরা যদি বুঝাই কয় জোরি চাচা বুঝবে আপা জানে না হয় বুঝানো গেল মাগর আম্মা জানে বুঝাবে কেথা আম্মা জান যে রকম লোহা লক্ষর মতো শক্ত সমর্থ মানুষ খেলা তাজে নূর জান বুঝাইব মনে হয় না কামইব ভাগ্য জান ছাড়া কোনো উপায় নেই আবার আজ এরা পাচাল পাত্তা ছোস আচ্ছা তোমরা একটু থামো তো আমি চিন্তা করে দেখি কি করণ যায় পাইছি
দিলাফরোজ তোর লাগে আমি কি আনছি জানোস? আয় ঘরে তোরে দেখে আয়। কি রে কথা কস না কে? কথাগুলো কেমতে ভেজা আপা জান তো আমকো মুখে তালা মাইরা দিছে। ভাইজান আমরা আগে রাস্তা দিয়ে বুক ফুলাইয়া হাইটে যাইতাম, সবাই আমকো কত আদর করতো, কত সম্মান করতো। কইতো ওই যে যাই হারুন কষাই ওলা পাই ওলা মাইয়া হারুন কষাই যে হীরা তিনি ওলা পান দুটো হয়েছে কেমি করে চুয়ে। আর অহন সেই আব্বা জানে লাইগা আমরা মাথা নিচু করে হেঁটে যাবো। ভাইজান আসমানটা দেখতে চোস না? আসমান কিন্তু একটাই, এই আসমানে মেঘ আহে আবার রৌদ্র উঠে। আমাদের সংসার আসমানে যে কালো মেঘ জমছে না, দেখবি একদিন এই কালো মেঘ কাইটা রই তুলব বোন দেখিস। আমিও এইটাই বিশ্বাস করি ভাইজা, কিন্তু সেটা কেমতে হইবে ভাইজা? কেমতে মিটব, কেমতে মিটব? হ পাইছি, শোন তুই খালি হাসি খুশি থাকবি। হ্যাঁ তোর হাসি মুখ দেখলে আব্বা জানে মনটা ঠিক হয়ে যাবে দেখিস। নাম তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, পাথরেই কারবার হাত দেখে বারবার, বোঝান নিজের বাহাদুরি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা।